নমস্কার, আমি পার্থরাজ মিশ্র, শিক্ষক অমর শ্রী রঘুনাথ হাই স্কুল। আপনাদের সবাইকে আজ আরও একবার অ্যারাইজ অ্যান্ড অ্যাওয়েকের ই লার্নিং ক্লাসরুমে স্বাগত জানাই। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, বিশেষত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি যে ক্লাসটা উপস্থাপন করতে চলেছি সেটা প্রধানত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। যদিও নবম শ্রেণীর ছাত্রছাত্রীরাও কিন্তু আজকের ক্লাস থেকে উপকৃত হতে পারবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? আজকের ক্লাসে আমি আলোচনা করব অর্থনৈতিক ভূগোল বিষয়ের সম্পদ অধ্যায়ের সম্পদের শ্রেণী বিভাগ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ রিসোর্স, ক্লাসিফিকেশন অফ রিসোর্স। তাহলে আলোচনা শুরু করার আগে সকলকে বিনম্রভাবে অনুরোধ করব, এখনো যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা জানো গত প্রায় এক দেড় বছর যাবত পুরো কোভিড অতিমারী চলাকালীন আমি ক্লাস 9, 10, 11, 12 সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে ভূগোল বিষয়ের উপরে ক্লাস করে আসছি। ফলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা উপকৃত হবেই। এছাড়া যারা WBCS বা UPSC পরীক্ষা বা অন্যান্য চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও কিন্তু এই ক্লাস থেকে উপকৃত হতে পারবেন। তাই সকলের কাছে আরেকবার বিনম্র প্রার্থনা, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা কি না, এই ভিডিওটি দেখাকালীন, ক্লাসটি দেখাকালীন যদি বোর্ডের লেখাগুলো স্পষ্টভাবে দেখা না যায় তাহলে একটা বিকল্প ব্যবস্থা আছে। সেই বিকল্প ব্যবস্থাটা কি না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিংক দেওয়া থাকবে। সেই গুগল ড্রাইভের লিংকটাকে ক্লিক করলে কিন্তু এই বোর্ডের একটা ইমেজ পাওয়া যাবে এবং সেই ইমেজটাকে আমরা জুম করে বড় করে স্পষ্টভাবে সমস্ত লেখাগুলো দেখতে পারবো। কারণ এই যে বোর্ড ওয়ার্কটা, এটা কিন্তু আমি আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত কষ্ট করে তৈরি করেছি এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটস। তোমরা যদি ভূগোল খাতায় এই নোটসটাকে লিখে নাও তাহলে তোমাদের আর আজকের বিষয়টা নিয়ে কোনো সমস্যা থাকবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যাই হোক, সকলের প্রতি অনুরোধ থাকলো এই গুগল ড্রাইভের লিঙ্কটা ক্লিক করে বোর্ড ওয়ার্কটা কিন্তু খাতায় নোট করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে মূল আলোচনায় চলে আসি। মূল আলোচনা আমরা কি করব, সম্পদের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ রিসোর্স। প্রথমে বলে রাখি, আমরা আজকের ক্লাসে সম্পদকে আটটি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ভাগে ভাগ করব। আমি আবারও বলছি, আমি রিপিট করছি, সম্পদকে আমরা আটটি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, আটটি ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করব। এবং আমি কিন্তু এমনভাবে ক্লাসটা উপস্থাপন করব যাতে করে তোমাদের কাছে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। আমি দেখো এখানে বোর্ডে যেটা লিখেছি ভালো করে দেখো, সম্পদের শ্রেণী বিভাগ, এখানে কিন্তু এই যে আন্ডারলাইন করা যে বক্তব্যগুলো, এটাই কিন্তু সম্পদের শ্রেণী বিভাগ সংক্রান্ত বিভিন্ন দৃষ্টিভঙ্গি। আমি যে আটটি ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বললাম, এইগুলোই হচ্ছে ভিন্ন দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গিগুলো কি কি না, আমরা সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ প্রথমে আলোচনা করব। তারপরে আমরা সম্পদের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে শ্রেণী বিভাগ আলোচনা করব। তারপর সম্পদের স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ আলোচনা করব। নেক্সট আমরা সম্পদের অসম বন্টন অনুসারে সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা আলোচনা করব। সম্পদের মালিকানা অনুসারে সম্পদকে কয় ভাগে ভাগ করতে পারি আলোচনা করব। সম্পদের উপলব্ধি অনুসারে সম্পদকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সেটা আলোচনা করব। সম্পদের প্রাপ্যতা অনুসারে সম্পদের আলোচনা করব, সম্পদের শ্রেণী বিভাগ আলোচনা করব। এবং সবশেষে মানব সম্পদ উন্নয়ন অনুসারে আমরা সম্পদকে কয় ভাগে ভাগ করতে পারি সেটাও কিন্তু আলোচনা করব। তাহলে নিশ্চিতভাবে এই আটটি বিষয় হচ্ছে আটটি ভিন্ন দৃষ্টিভঙ্গি
এবং এই ভিন্ন দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে আমরা সম্পদকে বিভিন্ন ভাগে ভাগ করব এবং প্রত্যেকটা ভাগের আমরা উদাহরণগুলো ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের সহজ রাস্তা হচ্ছে যদি আমরা উদাহরণগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু সংজ্ঞাগুলো আমাদেরকে মনে রাখার জন্য একদম কষ্ট করতে হবে না। আমরা উদাহরণ থেকে নিজেরাই নিজের ভাষায় সংজ্ঞা নির্মাণ করতে পারব। তাহলে প্রথমে চলে আসি সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে সম্পদকে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, একটা মানবিক সম্পদ, আর একটা সাংস্কৃতিক সম্পদ। আমরা গতদিনের ক্লাসে আলোচনা করেছিলাম প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি, এই তিনটের মেলবন্ধনেই কিন্তু সম্পদ সৃষ্টি হয়, বা এগুলোকে আমরা বলি সম্পদ সৃষ্টির উপাদান, এলিমেন্টস অফ রিসোর্স, তাই না? এই এলিমেন্টস অফ রিসোর্স যেহেতু প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি, তাই প্রকৃতিতে যে সম্পদগুলো সহজে পাই আমরা সেগুলোই প্রাকৃতিক সম্পদ। আমি গতদিনের ক্লাসে বলেছিলাম প্রাকৃতিক সম্পদ বলতে আমি বলেছিলাম মানুষের কোনরূপ সাহায্য ছাড়া পৃথিবীর সমস্ত প্রকার জীব যে সমস্ত সম্পদ খুব সহজেই গ্রহণ করতে পারে বা ব্যবহার করতে পারে তাকেই আমরা বলি প্রাকৃতিক সম্পদ। যেমন জল, আলো, বাতাস, মাটি। জল, আলো, বাতাস, মাটি, এগুলোকে আমরা বলবো প্রাকৃতিক সম্পদ। এবং আমরা এটাও বলেছিলাম যে প্রকৃতিতে কিন্তু বিভিন্ন প্রকার সম্পদ আছে, আমরা যেগুলো ব্যবহার করতে শিখেছি সেগুলো সম্পদ হয়েছে, যেগুলো এখনো আমরা জানি না বা ব্যবহার করতে এখনো শিখিনি সেগুলো কিন্তু এখনো নিরপেক্ষ দ্রব্যরূপে প্রকৃতিতে অবস্থান করছে। এবারে নেক্সট আসছি মানবিক সম্পদের কথায়। মানবিক সম্পদের ব্যাপারটা কি না, মানুষের এই যে শ্রম, মানুষের এই যে কর্মদক্ষতা একেবারে মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন যুগ থেকে, যখন প্রাচীন প্রস্তর যুগ ছিল, যখন নবপ্রস্তর যুগ এলো, যখন আমরা চাকা আবিষ্কার করলাম, যখন আমরা আগুন আবিষ্কার করলাম, সেই দিন থেকে শুরু করে আজ অবধি মানুষের শ্রম এবং কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে মানুষ কিন্তু বিভিন্ন প্রকার প্রাকৃতিক নিরপেক্ষ বস্তুকে তার জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি, চেতনাকে কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত করে আসছে। তাই এই মানুষের শ্রম এবং দক্ষতা, এটাকে আমরা বলবো মানবিক সম্পদ। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক সম্পদ। সাংস্কৃতিক সম্পদ ব্যাপারটা কি, সংস্কৃতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম কতদিন। সংস্কৃতি হচ্ছে সেই ফলকাগ্র যা প্রকৃতি এবং বাধা গভীরতর ক্ষেত্রে চালনা করে মানুষ নিরপেক্ষ প্রাকৃতিক বস্তুকে সম্পদে রূপান্তরিত করে। অধ্যাপক জিমারমেন সাহেব বলেছিলেন অর্থাৎ সংস্কৃতি হচ্ছে সেই বিষয় যেখানে প্রকৃতির সাহায্য, সহানুভূতি, সহযোগিতা, সমর্থনকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন প্রকার কলা কৌশল উদ্ভাবন করে। সেই কলা কৌশলের সমষ্টিগত রূপকে আমরা বলি সংস্কৃতি। তাহলে সংস্কৃতি বলতে অ্যাকচুয়ালি জ্ঞান, বিজ্ঞান, চেতনা, বুদ্ধি, এইগুলোকে আমরা বলবো সংস্কৃতি। জ্ঞান, বিজ্ঞান, চেতনা, বুদ্ধি, এইগুলোকে আমরা বলছি সংস্কৃতি। এবং মানুষের শ্রম এবং দক্ষতা, এটাকে আমরা বলছি মানবিক সম্পদ। তাহলে মানুষের মানবিক সম্পদ, সাংস্কৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষ প্রাকৃতিক নিরপেক্ষ দ্রব্যগুলোকে সম্পদে রূপান্তরিত করে। যেমন মাটিকে কাজে লাগিয়ে আমরা চাষাবাদ করি, জলকে কাজে লাগিয়ে আমরা চাষাবাদ করি, মাটিতে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলি, মাটিতে আমরা শিল্প কলকারখানা জলকে ব্যবহার করি, অর্থাৎ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেই কিন্তু আমরা সমস্ত প্রকার সম্পদ সৃষ্টি করছি, বা প্রকৃতিতেই কিন্তু সমস্ত প্রকার সম্পদ আছে, মানুষ শুধু সেটাকে উদ্ভাবন করছে আমরা বলতে পারি। এরপরে নেক্সট যে দৃষ্টিভঙ্গি তার নাম হচ্ছে সম্পদের জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ। জৈবিক বৈশিষ্ট্য ব্যাপারটা কি, জৈবিক বৈশিষ্ট্য মানে এই সম্পদ যেটাকে আমরা বলছি এই সম্পদের মধ্যে কোনো প্রাণ বা জীবনের কোনো বিষয় লুকিয়ে আছে কিনা,
অর্থাৎ কোন জীব জগৎ থেকে বা কোন প্রাণী জগৎ থেকে বা কোন উদ্ভিদ জগৎ থেকে এই সম্পদটা সৃষ্টি হচ্ছে কিনা। যে সমস্ত সম্পদ কোন জীব জগৎ বা প্রাণী জগৎ থেকে সৃষ্টি হয় তাকে আমরা বলবো জৈবিক সম্পদ বা জৈব সম্পদ। আর যে সমস্ত সম্পদ জীব জগৎ থেকে সৃষ্টি হয় না, যেগুলোকে আমরা জড় পদার্থ বলতে পারি, তাকে আমরা বলবো অজৈব সম্পদ। তাহলে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা জৈব সম্পদ অর্গানিক রিসোর্স, একটা অজৈব সম্পদ ইনঅর্গানিক রিসোর্স। তাহলে জৈব সম্পদের মধ্যে কোনগুলো পড়বে? কয়লা পড়বে, খনিজ তেল পড়বে, দুধ পড়বে, বনস্পতি পড়বে, অরণ্য সম্পদ পড়বে এবং মৎস্য সম্পদ পড়বে। এগুলোকে আমরা বলবো জৈব সম্পদ, কারণ অরণ্য সম্পদ মানে অরণ্যে গাছের প্রাণ আছে, মৎস্য সম্পদ ওটা একটা প্রাণী। আমরা যদি বনস্পতির কথা বলি, অর্থাৎ ওটাও কিন্তু জীব গাছ থেকে আমরা পাই, দুধ আমরা প্রাণীদেহ থেকে পাই, কয়লা এবং খনিজ তেল, কয়লা কিন্তু দীর্ঘদিন ধরে মাটির তলায় উদ্ভিদদেহ চাপা থেকে কয়লায় রূপান্তরিত হয় এবং দীর্ঘদিন ধরে মাটির তলায় বিভিন্ন প্রকার প্রাণীদেহ চাপা পড়ে থাকার ফলে খনিজ তেল সৃষ্টি হয়। তাহলে এগুলো কিন্তু সবই দেখছি আমরা কোন উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ থেকে সৃষ্টি হচ্ছে, তাই এটাকে আমরা বলছি জৈব সম্পদ। আর জল, শিলা, ধাতব খনিজ অর্থাৎ লৌহ আকরিক, অভ্র, তামা, এই সমস্ত ধাতব এবং অধাতব খনিজকেও আমরা বলবো অজৈব সম্পদ। তাহলে জৈবিক বৈশিষ্ট্য অনুসারে সম্পদ দু প্রকার, জৈব সম্পদ আর অজৈব সম্পদ। এবার তিন নম্বর দৃষ্টিভঙ্গি কি? সম্পদের স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা অনুসারে। সম্পদের স্থায়িত্ব বা ক্ষয়িষ্ণুতা, সম্পদটা দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী নাকি সম্পদটা কিন্তু ক্ষয়িষ্ণু, দ্রুত নিঃশেষিত হয়ে যায়, এইটার উপর ভিত্তি করে আমরা সম্পদকে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে গচ্ছিত সম্পদ, একটা প্রবহমান সম্পদ। একটাকে গচ্ছিত সম্পদ বলছি, আরেকটা বলছি প্রবহমান সম্পদ। গচ্ছিত সম্পদ কেন বলছি না, এই সম্পদকে গুছিয়ে রাখা প্রয়োজন বা সংরক্ষণ করা প্রয়োজন, কারণ এগুলো কিন্তু সংরক্ষণ না করলে, গুছিয়ে না রাখলে, আমরা যদি সিস্টেমেটিক ব্যবহার না করি তাহলে দ্রুত নিঃশেষিত হয়ে যাবে, তাই এটা আমরা বলছি গচ্ছিত সম্পদ। বা তার অপর নাম ক্ষয়িষ্ণু সম্পদ, বা তার অপর নাম অপুনর্ভব সম্পদ। অপুনর্ভব মানে কি? পুনরায় সৃষ্টি করা যায় না এমন। অপুনর্ভব মানে কি? পুনরায় সৃষ্টি করা যায় না এমন। তাহলে ওই জন্য বলি অপুনর্ভব। তাহলে তিনটে নাম, একটা হচ্ছে গচ্ছিত, একটা হচ্ছে ক্ষয়িষ্ণু, আর একটা হচ্ছে অপুনর্ভব। আমি আবারও বলছি, গচ্ছিত, ক্ষয়িষ্ণু, অপুনর্ভব, ঠিক আছে? অর্থাৎ যে সম্পদকে আমাদের গুছিয়ে রাখা প্রয়োজন, আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন, যে সম্পদ চিরস্থায়ী নয়, যে সম্পদ সংরক্ষণ করা উচিত, তাকেই আমরা বলছি গচ্ছিত সম্পদ। যেমন আমরা কয়লা, খনিজ তেল, লৌহ আকরিক, এগুলো সবই কিন্তু গচ্ছিত সম্পদ, কারণ এগুলো কিন্তু যদি আমরা অপর্যাপ্ত ভাবে ব্যবহার করি দ্রুত নিঃশেষিত হয়ে যাবে, তাই এগুলোকে গুছিয়ে রাখা প্রচন্ড প্রয়োজন, এগুলোর অপব্যবহার একেবারেই হওয়া উচিত নয়। এবারে আমি আসছি প্রবহমান, এই যে সম্পদটা বলছি কাকে প্রবহমান বলবো? প্রবহমান সম্পদের মধ্যে সবার প্রথমে যার কথা আসবে সূর্যালোক, নদীর জল, এগুলো কিন্তু প্রবহমান সম্পদ। হ্যাঁ, আর কোনগুলো? অরণ্য সম্পদ, মৎস্য সম্পদ। আজকে কিন্তু আমরা মানুষ গাছপালা কেটে আমাদের অরণ্য সম্পদকে ধ্বংস করছি, এটা ঠিক কথা, কিন্তু আমরা যদি মানুষ ইচ্ছা করি আমরা অরণ্য সম্পদকে কিন্তু পুনরায় ফিরিয়ে আনতে পারবো প্রকৃতিতে। তাই অরণ্য সম্পদই হোক, মৎস্য সম্পদই হোক, এগুলো কিন্তু বর্তমানে যদিও বিপদের দিকে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু মানুষ যদি তার শিক্ষা, চেতনা, জ্ঞান, সাংস্কৃতিক সম্পদকে ব্যবহার করে তাহলে কিন্তু এই সম্পদকে আমরা পুনরায় ফিরিয়ে আনতে পারবো, তাই এর নাম প্রবহমান, তাই এর নাম অক্ষয়িষ্ণু, তাই এর নাম পুনর্ভব, পুনরায় সৃষ্টি করা যায় এমন। এইগুলোকে আমরা বলছি অক্ষয়িষ্ণু, পুনর্ভব বা প্রবহমান সম্পদ, যেমন সূর্যরশ্মি, অরণ্য এবং মৎস্য সম্পদ। এবারে চার নম্বর আমাদের দৃষ্টিভঙ্গি কি? চার নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে সম্পদের অসম বন্টন অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ।
সম্পদের অসম বন্টন আমি কেন বলছি, না পৃথিবীর সব জায়গায় কিন্তু সম্পদ সমানভাবে বন্টিত নেই। কোনো দেশে সম্পদ বেশি, কোনো মহাদেশে সম্পদ বেশি, আবার কোনো দেশে সম্পদ কম, কোনো মহাদেশে সম্পদ কম। এই যে গোটা পৃথিবীতে সাতটা মহাদেশ আছে, সাতটা মহাদেশের মধ্যে যে এতগুলো দেশ আছে, এই দেশগুলোতে কিন্তু সব দেশের সম্পদের পরিমাণ সমান নয়, কোথাও সম্পদ বেশি, কোথাও সম্পদ কম। এই যে অসম বন্টন, এই অসম বন্টনের উপর ভিত্তি করে আমরা সম্পদকে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করতে পারি? সর্বত্র লভ্য সম্পদ, যে সম্পদটা পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় তাকেই আমরা বলছি সর্বত্র লভ্য সম্পদ। কোনটা সর্বত্র লভ্য সম্পদ? সূর্যালোক, জল, বৃষ্টির জল বা বরফ গলা জল, এই জল, এই জলটা যদি আমি ধরি, এগুলো কিন্তু সর্বত্র লভ্য সম্পদ, পৃথিবীর সব জায়গায় এটা পাওয়া যায়, কম হোক বেশি হোক পাওয়া যায়। এবারে হচ্ছে সহজলভ্য সম্পদ। সহজলভ্য সম্পদ কোনটাকে বলছি? না, যে সমস্ত সম্পদ মোটামুটি পৃথিবীতে সহজে আমরা পেতে পারি তাকে আমরা বলছি সহজলভ্য সম্পদ। যেমন জমি, কর্ষণযোগ্য জমি, চাষের জন্য প্রয়োজনীয় জমি, অরণ্য সম্পদ, পৃথিবীর সব দেশেই কম বেশি গাছপালা আছে, পৃথিবীর সব দেশেই কিন্তু কর্ষণযোগ্য জমি আছে বা চাষের চাষের যোগ্য জমি আছে। তাহলে কর্ষণযোগ্য চাষের জমি বা হচ্ছে উৎপাদনযোগ্য চাষের জমি বা অরণ্য সম্পদ, এইগুলোকে আমরা বলবো সহজলভ্য সম্পদ, ঠিক আছে। নেক্সট আমরা কি বলবো? দুষ্প্রাপ্য সম্পদ। কোন সম্পদগুলোকে দুষ্প্রাপ্য বলবো? না, যে সম্পদ কিন্তু পৃথিবীর সব দেশে পাওয়া যায় না, কয়েকটি মাত্র জায়গাতে পাওয়া যায়, সেইটাকে আমরা বলছি দুষ্প্রাপ্য সম্পদ। কোনগুলোকে আমরা দুষ্প্রাপ্য সম্পদ বলবো? দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সব থেকে প্রথমে যে নামটা মনে আসবে সেটা হচ্ছে টিন, অভ্র, লিথিয়াম, ইউরেনিয়াম, এই ধরনের তেজস্ক্রিয় মৌলিক পদার্থ, এইগুলোকে আমরা বলবো দুষ্প্রাপ্য সম্পদ। এগুলো কিন্তু পৃথিবীর সব জায়গাতে পাওয়া যায় না। এবং সবশেষে বলবো তার নাম হচ্ছে একমাত্র লভ্য সম্পদ। একমাত্র লভ্য সম্পদ মানে পৃথিবীর একটি মাত্র স্থানে সেই সম্পদটি পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। উদাহরণ কি? ক্রায়োলাইট। ক্রায়োলাইটটা কোথায় পাওয়া যায়? এই যে গ্রিনল্যান্ড দেখছো, এই গ্রিনল্যান্ড নামক দেশের আইভিকটাড নামক শহরে, আইভিকটাড নামক স্থানে ক্রায়োলাইট পাওয়া যায়, পৃথিবীর আর কোথাও এটা পাওয়া যায় না। তাই এটাকে আমরা বলছি একমাত্র লভ্য সম্পদ। তাই অসম বন্টনের উপর ভিত্তি করে আমরা কভাগে ভাগ করলাম? চার ভাগে ভাগ করলাম। চারটে ভাগ কি কি? এক, সেটা কি? সেটা হচ্ছে সর্বত্র লভ্য সম্পদ। দুই, সহজ লভ্য সম্পদ। তিন, দুষ্প্রাপ্য সম্পদ। চার, একমাত্র লভ্য সম্পদ। পাঁচ, আর একটি আমরা বলতে পারি স্থানীয় বা কেন্দ্রীভূত সম্পদ, আমরা বলতে পারি যেটা স্থানীয়ভাবে পাওয়া যায় সেটাকে আমরা স্থানীয় সম্পদ বলছি। মোটামুটি চার ভাগ বললেই হবে। এরপরে আসছি সম্পদের মালিকানা অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদের মালিকানা অনুসারে সম্পদ আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা এখানে চার ভাগে ভাগ করতে পারি। কি কি চারটে ভাগ? চারটে ভাগ হলো ব্যক্তিগত সম্পদ, সামাজিক সম্পদ, জাতীয় সম্পদ, আন্তর্জাতিক বা সর্বজনীন সম্পদ। আমি আবারও বলছি, ব্যক্তিগত সম্পদ, সামাজিক সম্পদ, জাতীয় সম্পদ, আর হচ্ছে আন্তর্জাতিক বা সর্বজনীন সম্পদ। এই চার ভাগে আমরা মালিকানা অনুসারে সম্পদকে শ্রেণীবিভাগ করতে পারি। ব্যক্তিগত সম্পদ কোনগুলো? না, আমাদের টাকা পয়সা, সোনা দানা, জমি বাড়ি, এগুলো সব হচ্ছে ব্যক্তিগত সম্পদ। তাহলে যেগুলোর মালিকানা আমার নিজস্ব সেটাকেই হচ্ছে ব্যক্তিগত সম্পদ। সামাজিক সম্পদ কোনগুলো? সামাজিক সম্পদ বলতে আমরা বুঝি মূলত স্কুল, হসপিটাল, লাইব্রেরি, এইগুলো কিন্তু সামাজিক সম্পদ। কলেজ, বিশ্ববিদ্যালয়, এই যে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং পাঠাগার, এইগুলোকে আমরা বলবো সামাজিক প্রতিষ্ঠান, এগুলোকে আমরা বলবো সামাজিক সম্পদ। এটা কিন্তু কোনো ব্যক্তির নয়, এটা কিন্তু সামগ্রিকভাবে মনুষ্য সমাজের, তাই একে আমরা বলছি সামাজিক সম্পদ। আর জাতীয় সম্পদ বলতে আমরা কোনটাকে বলবো? জাতীয় সম্পদ মানে আমাদের দেশের যে অরণ্য সম্পদ আছে, আমার দেশের যে খনিজ সম্পদ আছে, আমার দেশের অভ্যন্তরে এবং উপকূলীয় অঞ্চলে যে মৎস্য সম্পদ আছে, এই ভূমি সম্পদ আমাদের দেশে যেটা আছে, এইগুলোকে আমরা বলছি আমাদের জাতীয় সম্পদ।
তাহলে জাতীয় সম্পদ মানে আমাদের মূলত খনিজ সম্পদ, দেশের অরণ্য সম্পদ, আমাদের আভ্যন্তরীণ এবং উপকূলীয় যে মৎস্য সম্পদ, ভূমি সম্পদ, শক্তি সম্পদ, এইগুলোই মূলত জাতীয় সম্পদ। আর সর্বজনীন সম্পদ কোনটা? সর্বজনীন সম্পদ বলতে আমরা বুঝি সেই সম্পদকে যে সম্পদের উপরে গোটা পৃথিবীর সকলের সমান অধিকার আছে, তাকেই আমরা বলছি সর্বজনীন সম্পদ। কার উপরে আমাদের সমান অধিকার আছে? না, আমাদের পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত উপরে পৃথিবীকে যে গ্যাসীয় আবরণ বেষ্টন করে রেখেছে, এই বায়ুমণ্ডল কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের পৃথিবীর জীবজগৎকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে বা পৃথিবী টিকে থাকার ক্ষেত্রে। তাহলে বায়ুমণ্ডল কিন্তু আমাদের সকলের সমান অধিকার, এটা কিন্তু একটা সর্বজনীন সম্পদ, ঠিক আছে? আর এই যে আন্টার্কটিকা মহাদেশ দেখছো, এই আন্টার্কটিকা মহাদেশ কিন্তু একটা বরফাবৃত মহাদেশ। এই মহাদেশের তলায় কিন্তু, ভূপৃষ্ঠের তলদেশে কিন্তু প্রচুর খনিজ সম্পদ সঞ্চিত আছে। সেই খনিজ সম্পদগুলো কিন্তু কোনো দেশের ব্যক্তিগত নয়, এমন একটি আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন করা হয়েছে। সেই চুক্তি অনুসারে বলা হয়েছে আন্টার্কটিকা মহাদেশে সমস্ত সম্পদ নিয়ে সমস্ত দেশ গবেষণা করতে পারবে, কিন্তু কোনো দেশ ওই সম্পদ কিন্তু দখল করতে পারবে না। তাই আন্টার্কটিকা মহাদেশের বরফাবৃত ভূপৃষ্ঠের তলদেশে যে বিশাল পরিমাণ সম্পদ ভাণ্ডার আছে, সেটা কিন্তু পৃথিবীর সমস্ত দেশের, সমস্ত মহাদেশের সম্পদ বা আন্তর্জাতিক সম্পদ আমরা বলতে পারি। এবারে নেক্সট আসছে সম্পদের উপলব্ধি অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদের উপলব্ধি অনুসারে মানে কি? উপলব্ধি অনুসারে মানে আমি আগের দিন বলেছিলাম যে সম্পদ কিন্তু আমরা উপলব্ধি অনুসারে দুরকমের হতে পারে। একটা হচ্ছে বস্তুগত সম্পদ, আর একটা হচ্ছে অবস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদ মানে কি? যে সম্পদটা স্পর্শযোগ্য, যে সম্পদটা চোখে দেখা যায়, যে সম্পদকে আমরা ছুঁয়ে দেখতে পারি, যে সম্পদকে আমরা উপলব্ধি করতে পারি সরাসরি ইন্দ্রিয় দ্বারা, সেটাকেই আমরা বলছি বস্তুগত সম্পদ। যেমন কৃষিজ সম্পদ, খনিজ সম্পদ, বনজ সম্পদ, এগুলো সব কিন্তু বস্তুগত সম্পদ। কয়লা, খনিজ তেল, ম্যাঙ্গানিজ, বক্সাইট, অভ্র, এগুলো সব কিন্তু বস্তুগত সম্পদ। এগুলোকে আমরা চোখে দেখতে পারি, এগুলোকে আমরা স্পর্শ করে অনুভব করতে পারি, তাই এগুলো বস্তুগত সম্পদ এবং এগুলো বস্তু বা পদার্থ। কিন্তু এর বাইরে আর একটা সম্পদ আছে। আমি বলেছিলাম প্রথম দিনের ক্লাসে, সম্পদের ধারণার ক্লাসে বলেছিলাম যে শুধুমাত্র বস্তু নয়, অবস্তুও সম্পদ হতে পারে। সেই অবস্তু কোনগুলো? আমাদের শিক্ষা, আমাদের চেতনা, আমাদের জ্ঞান, আমাদের বিজ্ঞান, এই যে বিষয়টা, আমাদের উদ্ভাবনী ক্ষমতা, আমাদের কর্মদক্ষতা, যেগুলোকে চোখে দেখা যায় না, যেগুলোকে স্পর্শ করে ছুঁয়ে বোঝা যায় না, কিন্তু যেগুলোকে উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, সেটাকে আমরা বলছিলাম অবস্তুগত সম্পদ, ঠিক আছে? তাহলে শিক্ষা, চেতনা, প্রযুক্তি, এইগুলো হচ্ছে অবস্তুগত সম্পদ। তাহলে আমরা উপলব্ধি অনুসারে সম্পদ আমরা ভাগ করলাম দুভাগে, একটা বস্তুগত সম্পদ আর একটা অবস্তুগত সম্পদ। এবারে নেক্সট আসছি সম্পদের প্রাপ্যতা অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ। প্রাপ্যতা অনুসারে মানে পৃথিবীতে যত রকমের সম্পদ আছে তাকে প্রাপ্যতা অনুসারে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিকশিত সম্পদ আর একটা সম্ভাব্য সম্পদ। বিকশিত সম্পদ মানে যে সম্পদগুলো অলরেডি আমাদের কাছে ওপেন, আমরা যেটাকে ব্যবহার করছি দীর্ঘদিন যাবৎ, যেখান থেকে আমরা সুফল লাভ করছি, যার কার্যকারিতা এবং উপযোগিতাকে ব্যবহার করে আমরা আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতি ঘটাচ্ছি, সেটা হচ্ছে বিকশিত সম্পদ। যেমন ভারতবর্ষের কয়লা, জাপানের জলবিদ্যুৎ, এগুলো বিকশিত সম্পদ। আর সম্ভাব্য সম্পদ মানে যে সম্পদটা এখনো সেইভাবে বিকশিত হয়নি, বাট ভবিষ্যতে সেটা কিন্তু সম্পদে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট পরিমাণে, তাকেই আমরা বলছি বিকশিত সম্ভাব্য সম্পদ বা পোটেন্সিয়াল এনার্জি। কেন সম্ভাব্য বলছি? এই যে মাটির তলায় আমাদের ভূপৃষ্ঠের তলদেশে যে ভূতাপ শক্তি আছে, আমাদের সমুদ্র তরঙ্গে কাজে লাগিয়ে, আমরা যে তরঙ্গকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, জোয়ার ভাটার শক্তি কাজে লাগিয়ে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করতে পারি,
আমরা যে বর্জ্য পদার্থকে ব্যবহার করে বিভিন্ন প্রকার বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এইগুলো কিন্তু আমাদের সম্ভাব্য সম্পদ হিসাবে চিহ্নিত। অর্থাৎ যে সম্পদের এখনো পরিপূর্ণ ব্যবহার আমরা করতে পারিনি বা করতে শিখিনি, বাট ভবিষ্যতে আমরা করব, বা যেখান থেকে ব্যাপক শক্তি উৎপাদনের সম্ভাবনা আছে, সেটাই হচ্ছে সম্ভাব্য। আর যেটা অলরেডি আমরা ব্যবহার করছি দীর্ঘদিন যাবৎ, সেটা বিকশিত। নেক্সট আসছি মানব সম্পদ উন্নয়ন অনুসারে, ভেরি ইম্পর্টেন্ট লাস্ট যে আমাদের দৃষ্টিভঙ্গি, অষ্টম দৃষ্টিভঙ্গি সম্পদের শ্রেণী বিভাগে। মানব সম্পদ উন্নয়ন অনুসারে সম্পদের শ্রেণী বিভাগ করলে আমরা তিন ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে আয়ু বা লাইফ এক্সপেক্টেন্সি, একটা হচ্ছে জ্ঞান বা নলেজ, আর একটা হচ্ছে জীবন ধারণের মান বা কোয়ালিটি অফ লাইফ। আমরা এই যে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এই মানব সম্পদের ইংরেজি হচ্ছে হিউম্যান রিসোর্স, আর মানব সম্পদ উন্নয়ন মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এই ব্যাপারটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে কিন্তু আমরা জানি যে আমাদের আন্তর্জাতিক একটা সংস্থা আছে যার নাম ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই ইউএনডিপি তারা প্রত্যেক বছর পৃথিবীর প্রত্যেকটি দেশকে নিয়ে গবেষণা করে তারা কিন্তু একটা সূচক তৈরি করে, সেই সূচকটাকে বলা হচ্ছে মানব উন্নয়ন সূচক, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই HDI অনুযায়ী ভারতবর্ষের বর্তমান অবস্থান 129 নম্বরে, পৃথিবীর মধ্যে ভারতবর্ষের অবস্থান 129 নম্বরে, এবং ভারতবর্ষের HDI এর মান মাঝামাঝি, অর্থাৎ 0.641। এই 0.641 এটাকে কি বলছি না, মানব সম্পদ উন্নয়ন যে সূচক তৈরি করা হয় বা অঙ্ক কষে বের করা হয়, সেখানে কিন্তু 0 থেকে 1 পর্যন্ত এর মাপকাঠি। 0টা হচ্ছে সর্বনিম্ন, 1টা হচ্ছে সর্বোচ্চ। ভারতবর্ষের অবস্থান কিন্তু মাঝামাঝি জায়গায়, 0.641। তাই ভারতবর্ষ একটা মধ্যম মানব সম্পদ উন্নয়ন সম্পন্ন দেশ আমরা বলতে পারি। এটা কিভাবে আমরা নির্ধারণ করি? আমরা নির্ধারণ করি এই মানব সম্পদ উন্নয়ন নির্ধারণ করার যে পন্থা, সেখানে তিনটে বিষয়কে গুরুত্ব দিয়ে আমরা কিন্তু সার্ভে করি। কি কি? এক হচ্ছে আয়ু, লাইফ এক্সপেক্টেন্সি, অর্থাৎ একজন শিশু জন্মানোর পর তার প্রত্যাশিত আয়ুষ্কাল, কত বছর সে বাঁচতে পারে আমাদের এই পরিবেশে, সেইটাকে, এই প্রত্যাশিত আয়ুষ্কালটাকে সেখানে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট বা উপাদান আমরা বলতে পারি। দ্বিতীয় হচ্ছে জ্ঞান। জ্ঞান মানে এখানে মূলত গুরুত্ব দিয়ে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এডুকেশনকে। এডুকেশন অর্থাৎ প্রাপ্তবয়স্কের এখানে সাক্ষরতার হারকে গুরুত্ব দিয়ে দেখা হয়, প্রাপ্তবয়স্কের সাক্ষরতার হারকে গুরুত্ব দেওয়া হয়। আর জীবন ধারণের মান মানে সামগ্রিকভাবে আমাদের এই দেশে বা দেশের বিভিন্ন রাজ্যে মানুষ কিভাবে তার লাইফস্টাইল স্ট্যান্ডার্ডটা কেমন। লাইফস্টাইল স্ট্যান্ডার্ডটা কেমন বলতে আমি যেটা বোঝাতে চাইছি, যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিভাবে তার ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী তার অধিকার সে পেতে পারে, তার কর্তব্য সে রক্ষা করতে পারে, এবং কতখানি সে সামাজিক ন্যায় পেতে পারে, সে তার যথাযোগ্যভাবে কাজের বিনিময়ে পারিশ্রমিক পায় কিনা, যথাযথ পারিশ্রমিক পায় কিনা, ইত্যাদি সামগ্রিকভাবে একটা স্ট্যান্ডার্ড অফ লাইফ, অর্থাৎ জীবনধারণের মান, সে সরাসরি মানুষ কতটা সহজভাবে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে বা নিজেকে নিয়োজিত করতে পারে, এই সমস্ত বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই জীবনধারণের মান নির্ধারণ করা হয়। এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে মানব সম্পদ উন্নয়ন সূচক তৈরি করা হয়। এই মানব সম্পদ উন্নয়ন সূচক অনুসারে পৃথিবীর 1 নম্বর দেশের নাম হচ্ছে নরওয়ে। সব থেকে ভালো যে দেশটা মানব সম্পদের দিক থেকে ইউএনডিপির সূচক অনুসারে, সেটা হচ্ছে নরওয়ে, 1 নম্বর স্থান। আর ভারতবর্ষ সেই জায়গায় আছে 129 নম্বর স্থানে। যাই হোক,
মোটামুটি ভাবে আমি এটা তোমাদের বলতে চাইছি যে মানব সম্পদ, মানুষ যে নিজেই একটা সম্পদ, মানুষের শিক্ষা, চেতনা, জ্ঞান, এটাই যে আসল সম্পদ, স্বাস্থ্য এটাও যে আসল সম্পদ, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে স্বাস্থ্য যদি ভালো হয় আয়ুষ্কাল বেশি হবে, শিক্ষা বা জ্ঞান বিজ্ঞান ভালো হলে নলেজ বেটারমেন্ট হবে, আর স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো সাংস্কৃতিক চাহিদা যদি মানুষের সামগ্রিকভাবে পূরণ হয় তাহলে সামগ্রিক জীবন ধারণের মান উন্নত হবে, আর এই তিনটে জিনিসের মান উন্নয়ন ঘটলে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স উন্নত হবে, এটা আমরা জোর দিয়ে বলতে পারি। তাহলে মানব সম্পদ উন্নয়ন অনুসারে আমরা সম্পদকে তিন ভাগে ভাগ করতে পারি। আয়ু হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমাদের সম্পদ, জ্ঞান হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ, এবং জীবন ধারণের মান হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ, স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে, কোয়ালিটি অফ লাইফ, স্ট্যান্ডার্ড অফ লিভিং। আর আয়ু মানে এখানে মূলত স্বাস্থ্য, আর জ্ঞান মানে এখানে মূলত শিক্ষা, এই দুটোকে গুরুত্ব দিয়ে এখানে বিচার করা হয় মানব সম্পদ উন্নয়নের সূচক তৈরি করার ক্ষেত্রে। তাহলে মোটামুটি ভাবে আমি তোমাদের সামনে সম্পদ ব্যাপারটা কি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে উপস্থাপনের চেষ্টা করলাম, সম্পদের শ্রেণী বিভাগটা আলোচনা করলাম আটটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই আশা রেখে আমার সকল সম্মানীয় দর্শক মণ্ডলীকে আমার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, আমার স্নেহের ছাত্রদের আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।